नमस्कार दर्शक बंधुरा, वेलकम टू फ्लेवरफुल रान्ना। आज आपनादे सामने निये हाजिर हुए छी शीतेर सब्जी दिए पनीरेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपी, जेटी लुचि परोटा किंबा फ्राइड राइस पोलावेर संगे दारुण जाय। एर जन्य प्रथमेई एकटा कड़ाइते किछुटा जल गरम करते बसिएछि, एते किछुटा लवण दिए दिच्छि। एबारे एते एरकम छोटो छोटो टुकरो करे रखा फुलकपि दिए देब। একটা ফুলকপি নিয়েছি, আর দিচ্ছি একটা ছোট ছোট করে কেটে রাখা গাজর। আর 8-10টা বিনস দিচ্ছি, এগুলো ছোট করে কেটে নিয়েছি। আর এক মুঠো মটরশুঁটি দিচ্ছি। এবার এগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সবজিগুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি কুক হয়ে না যায়, একটু শক্ত থাকবে। 80% মতো কুক করে নিলেই হবে। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এগুলো এবার জল ঝরিয়ে নেব। একই কড়াইতে আবার 1 কাপ মতো জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু আদা, 8-10টা কিশমিশ, কাজু বাদাম 4-5টা, আর 2 চামচ চারমগজ। গ্রেভি যেমন ঘন করবেন সেই বুঝে কম বেশি নেওয়া যেতে পারে চারমগজ কিংবা কাজু বাদাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো থেকে খোসাগুলো তুলে দেব। তারপর এগুলো পুরোপুরি ঠান্ডা হলে মিক্সিতে বেটে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্যানে সাদা তেল গরম করতে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। তেল গরম হলে ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, অল্প একটু জয়িত্রী দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, যাতে ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার এই তেলেই ভেজে নেব পনির। পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনির এইরকম ভাজা ভাজা হলে দিয়ে দেবো বেটে রাখা পেস্ট। এটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজি। এই মিক্স সবজি রেসিপিতে ফুলকপির পরিমাণটা অন্য সবজি থেকে একটু বেশি দিলেই ভালো লাগবে। আর বিভিন্ন রকমের সবজি দিলে বেশ কালারফুলও হয়, আবার সব রকম সবজিও খাওয়া হয়। মশলার সঙ্গে সবজিগুলো 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দেব 1.5 কাপ মতো জল দিচ্ছি মিক্সি ধোয়া বাটিতে। গ্রেভি ঘন হবে, খুব বেশি জল দেব না। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজি সিদ্ধ করার সময় প্রথমে কিছুটা লবণ দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই অপশনাল, ইচ্ছে না হলে আপনি দেবেন না। 5 থেকে 6 মিনিট এগুলো ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফোটানোর পর গ্রেভি অনেকটা ঘন হয়ে এসেছে। এখন সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই একদম রেডি এই সুস্বাদু মিক্স ভেজিটেবলস রেসিপি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য।
আপনারাও এইভাবে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।